व्हाट्स अप गाइस, तো কেমন হ্যাঁ আপলোক কেমন আছেন আপনারা? আর এখানে কি দাদা, আমি প্রথমবার এখানে আসলাম, সেকেন্ড পার্টে বসতাম না, এতদিন ধরে তোমাকে বলছিলাম যে আমার গোডাউন 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 আজকে তো দেখাইনি, আমার কাছে জাস্ট শোরুম থেকে বড় তো গোডাউন আছে, দেখানোর উদ্দেশ্য এটাই, মানে ঈদের জন্য, যাতে ঈদে মানে মানুষের কালেকশন জানো, ভ্যারাইটিস কালেকশন দেখাতে পারি, সবাই যেন কালেকশন দেখে খুশি হয়, এক আর যেন কিনতেও পারে, এমন একটা রেট করব যেন মানুষ দূর থেকে আসতে পারে আমার কাছে। সবথেকে ভালো জিনিস এখানে ছোট গাড়ি আপনি পুরো পেয়ে যাবেন, অনেক লোক লিখে দিচ্ছে মানে ভিডিওর মধ্যে দাদা 5000 টাকা বাইক দেখিয়েছে দাদা, কেউ ভিডিও তাই, তুমি তো অনেক জায়গায় ভিডিও, আমি আজ পর্যন্ত 5000 টাকা বাইক থাকলেই 5000 টাকা থাম্বনেইলে লাগাই, হ্যাঁ আমি মুখে কাজ করি, অনেক ভিডিওর মধ্যে আমি দেখছি রাতবেলা দেখি তো হেডিং এ লেখা আছে 5000 থেকে বাইক স্টার্টিং, কিন্তু কেউ তো দেখাতে পারে না, কেউ তো দেখাতেই পারে না, এইসব একদম গরিবের রাজা গাড়ি গ্ল্যামার, চলো গ্ল্যামারটা দেখাবো, 2020 লাস্টের গাড়ি, মাত্র 65,000 টাকা দিয়ে দেবেন গ্ল্যামার, পাশে একটা দেখতে পাচ্ছি SZ SZ RR, এটা হচ্ছে 2019 এর গাড়ি, এটা 2019 এর গাড়ি, 5 বছরের ইন্স্যুরেন্স সহ, এই গাড়িটা দিয়ে দেবো আমি মাত্র 50,000 টাকা দিয়ে দেবে, চলো 50,000 টাকা দেবো, এই গাড়িটা কিনতে গেলে আজকে 1,15,000-20,000 টাকা দাম আছে, 50,000 টাকা দিয়ে, তারপরে দেখাবো পালসার, আচ্ছা হাং, চলো হিরো হাং ডুয়েল ডিক্স আমি দেবো মাত্র 47,000 মানে জলের দামে ফলের রস, ওকে না কিনলে সব লস, ঠিক আছে না কিনলে সব লস, একদম আমি বলবো কম্পেয়ার করতে, আমার একটাই কথা দাদা, দেখো ডিলার হাজার এক ডিলার আছে, আমি কারোর সাথে কারোর কম্পেয়ার করছি না, কিন্তু আমি একটাই আবার কম্পেয়ার করবো, এটা উল্টো দিক দিয়ে আমি আরেকটা কম্পেয়ার করবো, যে ভাই গাড়ির কালেকশন মানে কোয়ালিটি, এই দাদা যেরকম একদম ঝকাঝক, আমার গাড়ি ওরকম ঝকাঝক থাকবে, মরা ঝটকা গাড়ি থাকবে না, মানে দাদা দেখলে যেমন ফুলটুস, আমার গাড়ি হবে ফুলটুস, গাড়াও আছে না একদম ফুলটুস সোনা, মানে দাদা আজকে মানে সত্যি দাদা আজকে আপনি আমাকে নিয়ে নিচ্ছেন পুরো কলকাতা, দাদা আমি দেখেছি অনেক ডিলারের কাছে 35,000 টাকায় 18 মানে যেটা প্লেন সিট 18 গাড়ি 45,000 টাকায়, কিন্তু আমার কাছে মানে 35,000 টাকায়, আমার কাছে বলবো 18 গাড়ি কিনতে গেলে 45 থেকে 50 দিয়ে কিনতে হবে, কারণ কোয়ালিটি কোয়ালিটি, আমি একটাই কথা বলবো দাদা, আমি গায়ের রং কালো হতে পারে কিন্তু আমার গাড়ি কোয়ালিটি হবে ফার্স্ট ক্লাস একদম, এইবার গরিব মানুষদের জন্য একেবারে মানে কম পয়সা 20-25,000 টাকা সে গাড়ি কোনো ভাঙাচোরা থাকতেই পারে, দাদা একটু দাম কত বলেছিলেন দাদা? 63,000 টাকা, 63,000 টাকা একদম, শুধুমাত্র 63,000 টাকায় রেট থাকবে, তারপরে দেখাবো R15, এটা আমি দিয়ে দেবো শুধুমাত্র 70,000 টাকায় 70,000 টাকা দিয়ে দেবো, পাশে আর একটা পালসার দেখতে পাচ্ছি 150, আর পালসারটা হচ্ছে 150, ওটা আমি দিয়ে দেবো মাত্র 45,000 টাকায়, 2020 গাড়ি, 45,000 টাকা এটাই ধামাকা, তারপরে দেখাবো ইয়ামা SZR, ওটা আমি দেবো মাত্র 45,000 টাকায় তারপরে দেখাবো ইয়ামা FZ Version 2 মাত্র 58,000 টাকায় দিয়ে দেবো, মানে একদম ফার্স্ট ক্লাস গাড়ি, তারপরে দেখাবো জিক্সার নেকেড, এই গাড়িটা মানে পুরো কাঁচের মতন কন্ডিশন, কোনো জায়গায় কোনো স্ক্র্যাচ নেই, মাত্র 65,000 টাকা দিয়ে দেবো, 65,000 টাকা জিক্সার, তারপরে দেখাবো 22 এর গাড়ি RTI 4B, এই 4B এটা মানে 160 LED লাইট চাল লাই, এটা আমি দিয়ে দেবো মাত্র 1,00,000 টাকায়, 1,00,000 টাকা দিয়ে দেবেন, এটা ম্যাট, তারপরে দেখাবো NS 125, মানে ফুল রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স ট্যাক্স যে কিনবে তার নামেই হবে, শুধুমাত্র 95,000 টাকা, এক্সট্রা 10 টাকা দিতে হবে, নম্বর প্লেট আসেনি, মানে যে কিনবে সে তার নামে, সে ফার্স্ট ওনার হবে, সেকেন্ড ওনার না, মানে নতুন কিনতে গেলে যেমন ঠিক তেমন, 95,000 4 গাড়ি রেজিস্ট্রেশন হয়নি কিন্তু সমস্ত পেপার সবকিছু আছে, 20,000 টাকায় বাহ, তারপরে দেখাবো বলছিলাম ওই যেজন মানে আমার দাদু টাদু যারা আছে সিনিয়র লোক তাদের জন্য আমি দেবো ওটা শুধুমাত্র 36,000 টাকা, তারপরে নতুন মডেলটা দেখাবো
মানে গলা শুকিয়ে যাচ্ছে দাদা, রোজা করছি মানে কষ্ট পাচ্ছি, কথা যত বসি বলছি মানে প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি দাদা। এটা আমি দিয়ে দেবো মাত্র 52,000 টাকায়। সব থেকে বাজে কি আমি যা টাইমে এসেছি সেই টাইমিংটাই ডেঞ্জার, 4টার সময় আমি শুট করতে চলো, তারপরে দেখাই। এটা দাদা কত বললেন? এটা হচ্ছে এটা গোল্ডেন বয় বললাম 52,000, এ প্যাশন প্রো, ইয়েলো প্যাশন প্রো, 60,000 টাকা দিয়ে দেবো। 2021-এর গাড়ি দাদা, 21-এর গাড়ি 60,000 টাকা দেবো। আসি তারপরে দেখাবো তোমার RTR 2V 180, চলো মাত্র 60,000 টাকায় দেবো। 60,000 টাকায় 18-র গাড়ি, সব জায়গায় বলে 65,000 68,000, আমি দেবো 60,000। পাশে তারপরে দেখাবো 160 NS, মানে গাড়িটা কি বলবো ভাই, একটা 1% কোনো স্ক্র্যাচ নেই, টোটাল গাড়িতে মাত্র 6,000 কিলোমিটার রান হয়েছে, আমি দিয়ে দেবো 92,000 টাকায়। 92,000 তারপরে দেখাবো হর্নেট, চলো 57,000 টাকা দিয়ে দেবো। 2018-র গাড়ি 57,000 টাকায়। সব থেকে বড় কথা আবার একবার বলবো, আমার গাড়ি সব ডাইরেক্ট পার্টির গাড়ি, শোরুমের গাড়ি, কোনো ফাইন্যান্স টানা গাড়ি না। আর একটা হচ্ছে পালসার ডুয়াল ডিস্ক 150, এটা হচ্ছে 2020 সালের গাড়ি, চলো 75,000 টাকা দেবো। 75,000 টাকা দিয়ে দেবেন পালসার 150। পাশে একটা আরো পালসার, এটাও 20-র গাড়ি, চলো এটাও 75,000 টাকা দেবো। 75,000 টাকা ডুয়াল ডিস্ক, কিনতে গেলে এখন 1.5 লাখ টাকা দিয়ে কিনতে হবে। টুইন ডিস্ক হ্যাঁ। পাশে দেখতে পাচ্ছি হন্ডা, করে দেবো হন্ডা। তারপরে দেখাবো হন্ডা অ্যাভেরেটার, এটা আমি দেবো মাত্র 43,000 টাকায়। 43,000 টাকা হ্যাঁ। তারপরে আরো একটা দেখাবো ইয়াম্মা ফ্যাসিনো 2020 লাস্ট VS6, কালারটা তো দেখা যাচ্ছে দাদা কি কালার, মানে সুপার কালার, এই কালারটা খুব দারুণ লাগে দাদা, মানে দুর্দান্ত কালার দাদা, আমি দিব মাত্র 68,000 টাকায়। 68,000 এ। তারপরে আরো একটা ফ্যাসিনো দেখাবো, চলো 35,000 টাকা দেবো। 35,000 টাকায় ফ্যাসিনো 2018-র গাড়ি, 18-র গাড়ি 35,000। আপনি কি সত্যি? একদম সত্যি, কোন ফেক না দাদা, নিউ সাদ্দাম মোটরবাইক, এতটাই নাম আছে দাদা, কোনো ফেকের কোনো জায়গা নেই। 35,000, কিন্তু অবশ্যই একটু প্রবলেম আছে, এই সব কোনো একটু দাগদগ আছে, তার জন্য একটু তো ওটা ঠিক করে হয়ে যাবে, কিন্তু 35,000 টাকায় দেবো দাদা। আর একটা টিভিএস জুপিটার 60,000 টাকা দিয়ে দেবো। একদম ZX টপ মডেল গাড়ি, এই যে অ্যালাইজিংটা দেখো, কাটিংটা একদম সর্বসেরা টপ মডেল, ডিজিটাল মিটার সহ 60,000 টাকায় দেবো দাদা। 60,000 টাকা, প্রজেক্টর লাইট সহ। আমার পরে দেখো ইন্ডিয়ান হায়াবুসা, মাইলেজের রাজা, তোমার হায়াবুসা এটা আছে তো গাড়িটা এখনো? বিক্রি করে দিয়েছো? না, ছাড়াতে লেগেছে। আচ্ছা চলো এটা দিয়ে দেবো ভাই, মাত্র 53,000 এ, 2020 সালের গাড়ি। ঠিক আছে, 2020 সালে 53,000 এ তাদের জন্য রাজা গাড়ি দাদা। শুনেছি হিরো গাড়ির সাথে হিরো বাজাজ সব পেলের কাছে ইয়াম্মা, এটা আমি দিদো মাত্র 45,000। তারপরে দেখাবো গ্ল্যামার 2021-এর লাস্ট, চলো এটা দিয়ে দেবো মাত্র 68,000 টাকা। 68,000 সুপার স্প্লেন্ডার 67,000 টাকা, VS6 21-এর গাড়ি 67,000 টাকা। 67,000। তারপরে আরো দেখাবো ইয়ামা, সরি টিভিএস এনটপ, এখন আর একটাও আসছে ঢুকছে, এই গাড়িটা দেবো শুধুমাত্র মানে 65,000 টাকা দিয়ে দেবো। রেস এডিশন। তারপরে আরো একটা দেখাবো 2019-এর গাড়ি, চলো 55,000 টাকায় দিয়ে দেবো। তারপরে দেখাবো হিরো ম্যাস্টো, মাত্র 8,000 কিলোমিটার চলা গাড়ি, চলো এটা দিয়ে দেবো মাত্র 45,000 টাকা। 43,500 একটা যাবো। তারপরে দেখাবো ইয়াম্মা ফ্যাসিনোটা দেবো 2019-এর গাড়ি, চলো ভাই কেউ দিতে পারবে না, মাত্র 45,000 টাকায়। অনেক আছে ভাই বারাকপুরের ডিলাররা, বারাকপুরের সাইডে যারা বারাকপুর আরটি এর মধ্যে আছে, এইসব গাড়ি কিনতে গেলে 50,000 টাকা দাম বলবে, মানে বারাকপুর আরটি এর মধ্যে যারা বারাকপুরের গাড়ি কিনবে 50,000 টাকা দাম বলবে, আমার কাছে আসলে আমি 45,000 টাকা দেবো। 18,000 কিলোমিটার চলে, এটাই শুধুমাত্র সালমান দিতে পারবে, অন্যান্য ডিলারের সব কম্পেয়ার করে দেখাও, যারা বেশি না, মানে আমি আপনাকে ছোট করে উদ্দেশ্য করে বলছি না, মানে যারা ফার্স্ট টাইম বিজনেস করছে, 20-25টা বাইক নিয়ে বসে আছে, তাদের কাছে এই গাড়ি কিনতে গেলে 55,000 টাকা দিয়ে কিনতে হবে, কিন্তু আমার কাছে আসলে আমি 45,000 টাকা দেবো। চ্যালেঞ্জ 45,000 টাকা 2019-এর গাড়ি। দাদা এটাই এখানে ছিল? হ্যাঁ এটা আমি ঢুকিয়ে দিচ্ছি এখানে, আমরা ঢুকিয়ে দিই। হ্যাঁ তারপরে দেখুন দাদা, লাগে দেখে নেবে, ঠিক আছে। তারপরে সামনে যে গাড়ি আছে সেগুলো যে গাড়ি কেন আছে এগুলো দেখাচ্ছি না, যাতে আপনি দেখে দিলাম রেডি রেডি হয়নি বাবু আছে, হ্যাঁ কিন্তু আমি এখনো বলছি না রেট, পরে বলবো গাড়ি কোনো রেডি রেডি হয়নি দাদা। হ্যাঁ তারপরে আসুন আর একটা মানে ধামাকা দিয়ে দেবো, এই যে বলেছিলাম 15,000 টাকায় গাড়ি দেবো, স্কুটি। আচ্ছা যাদের মোবাইল ভিভো ফোন কেনার ইচ্ছা, 4GB 64GB, তাদের জন্য বলবো ভাই, মানে
কি বলবো আচ্ছা এটা বাইরের নাম্বার হ্যাঁ বাইরের নাম্বার দাদা অবশ্যই নালে কেউ দেবে 15000 টাকা মানে 4GB 64GB ভিভো ফোন কেনার কোনো দরকার নেই আমার কাছে একটু কষ্ট করে আসলেই 15000 টাকা স্কুটি দেবো মানে ভ্রুম করে চালাবে একদম দেখে নিন দাদা একটু এবার আস্তে আস্তে করে আমরা সামনে যাব একদম সামনে এখানে কত মিনিট হয়েছে স্যার 10 মিনিট হ্যাঁ ওখানে আরো 10 মিনিট লেগে যাবে হ্যাঁ তো ওটাও আমরা কভার করিনি কি শুনুন আজকে তো আমরা রাস্তার জন্য আমাদের কাট হয়ে যাচ্ছে মানে ডিল হচ্ছিল এটা নিনোভা হয়েছে এই গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র 1,35,000 টাকা টায়ারটা খারাপ আছে টায়ারটা নতুন সিলপ্যাক টায়ার লাগিয়ে দেওয়া হবে 1,35,000 টাকা দিয়ে দেবো RC 125 তার সঙ্গে ওগুলো আছে ভাঙড়ি ঝুঙড়ি ঠিক আছে মানে আমার স্টাফরাই চাপে এটা দিয়ে দেবো 27,000 টাকায় ডিসকভারটা দেবো 30,000 টাকায় তারপরে পালসারটা 125 ভাই কেউ দিতে পারবে না 20,000 টাকায় 20,000 টাকায় 125 পালসার চালাবে এটা বাজে কি দাদা না আমি সব দেখে তারপরে দেখাবো স্প্লেন্ডারটা এক্ষুনি এই গাড়িটা এক্সচেঞ্জ হলো তোমার ওই যে কাস্টমার আছে এই গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র ভাই 60,000 টাকায় 10 মাসের গাড়ি 8,000 কিলোমিটার চলে মাত্র 10 মাস বয়স 60,000 টাকায় ভাই স্প্লেন্ডার প্লাস দেবো কেউ দেখাতে পারবে না 60,000 টাকায় 10 মাসের গাড়ি তারপরে দেখাবো 135 পালসার ওটা দেবো 35,000 টাকায় তারপাশে একটা দেখাবো ইয়াম্মা ওটা দেবো মাত্র 32,000 টাকায় 32,000 টাকা তারপরে কাওয়াসাকি একদম মেড ইন জাপানের ইঞ্জিন আছে দাদা পুরো এটা কাওয়াসাকি 115 হুড়ি বাবা গাড়ি বলে মহেন্দ্র সিং ধোনি অ্যাড দিয়েছিল এই গাড়িটা আমি দিয়ে দেবো মাত্র 23,000 টাকায় তারপরে হোন্ডা টুয়েস্টার দেখাবো 2014 সালে হোন্ডার টপ সেরা গাড়ি মাইলেজের সব থেকে সেরা বাইক ছিল এই গাড়িটা আমি দেখাবো মাত্র 28,000 টাকায় চলো 28,000 টাকা দিয়ে দেবেন তারপরে এটা দিয়ে দেবো চলো মাত্র 25,000 টাকায় ভাই 220 মডেল পুরো ডিসকভার 25,000 150 সিসি আবার ডিসকভার তারপরে এই যে বলছিলাম দাদা কেউ দেখাতে পারবে না ডিসকভার একদম নিউ মডেল ডিসকভার 25,000 টাকায় ডিসকভার দেবো আর কি সস্তায় দেবো আর কি সস্তায় কি লাগবে সস্তা তারপরে দেখাবো অ্যাপাচি RTR চলো মাত্র দিয়ে দেবো 58,000 টাকা দিয়ে দেবো 58,000 টাকায় 58 হ্যাঁ 58 পাশে চলো পাশে এটা দেবো প্যাশন প্রো এটাও দেবো 60,000 টাকায় তারপরে গ্ল্যামার ফার্স্ট দেখাচ্ছি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ রোজার সময় চলো এটা দিয়ে দেবো মাত্র 65,000 টাকায় 2021-এর গাড়ি ভাই 65,000 টাকায় তারপরে এটা দেখাবো মাত্র 53,000 টাকায় 2019-এর গাড়ি 10,000 কিলোমিটার চলা আচ্ছা আরো একটা গ্ল্যামার তারপরে আরো একটা গ্ল্যামার আছে গাড়িটা রেডি হয়নি এই গাড়িটা দিয়ে দেবো মাত্র 35,000 টাকায় 35,000 টাকায় গ্ল্যামার চাপবে কাস্টমার আর কি দেবো দাদা 35,000 টাকায় গ্ল্যামার সাইন 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 তারপরে দেখাবো হোন্ডা সাইন হোন্ডা সাইনটা দেবো তোমার 2019-এর গাড়ি আছে মাত্র 62,000 টাকা দেবো 62,000 টাকা হ্যাঁ তারপরে দেখাবো সুপার স্প্লেন্ডার এই সুপার স্প্লেন্ডার একটা 20-এর গাড়ি আছে মাত্র 62,000 টাকায় 62,000 টাকায় 20-এর গাড়ি 20,000 টাকা 62,000 সিট দেখো সিট মানে সুপার গাড়ি ও তেল কম পিতা হ্যায় ভাই মাত্র 50,000 টাকায় 2020 সালের গাড়ি 50,000 টাকায় দেবো HF ডিলাক্স তারপরে আরো একটা বলছিলাম এই যে ঢুকেছে এই গাড়িটা 2,000 কিলোমিটার চলা গাড়ি কেউ যদি প্রমাণ দেখাতে পারে তাদের বলবো ভাই 10,000 ডিসকাউন্ট এই গাড়িটা দেবো মাত্র 50,000 টাকায় 2020 সালের গাড়ি 2,000 কিলোমিটার চলা 50,000 টাকা তারপরে দেখাবো এক্সব্লেড এই গাড়িটা মাত্র 18,000 কিলোমিটার চলা আমি দেবো শুধুমাত্র চলো 60,000 টাকায় 60,000 টাকা দিয়ে দেবেন এক্সব্লেড বলছিলাম 180 পালসার ডুয়েল ডিক্স এই গাড়িটা দেবো মাত্র ভাই 50,000 টাকায় 50,000 ডুয়েল ডিক্স আট মানে পালসার তারপরে দেখো জলের দামে ফলের রস ঈদের ধামাকা 27,000 টাকায় 180 পালসার আর কি লু কালার স্টাইল আলা গাড়ি দেবো ভাই 27,000 টাকায় তারপরে ব্লু কালার আবার ব্লু কালার বলার কোনো ব্যাপারই নেই দাদা পাশে দেখতে পাচ্ছি হন্ডা আরো ইউনিকর্ন আছে হন্ডা ইউনিকর্ন 1,50,000 টাকা প্লাস দাম আছে আজকের দিনে কিনতে গেলে এই গাড়িটা 1,50,000 টাকার উপরে কিনতে হবে চলো মাত্র 43,000 টাকায় দিয়ে দেবো 43,000 পাশে ডিসকভার 150 ডিসকভার 150 এই গাড়িটা দেবো শুধুমাত্র চলো ভাই 30,000 টাকায় 30,000 টাকা 30,000 টাকায় সাইন সাইন গাড়িটা হরিয়ানা নাম্বার যারা হরিয়ানার লোক কিনবে তাদের জন্য তো বিশাল লাভ বিশাল মাত্র 45,000 টাকায় দিয়ে দেবো 45,000 টাকা হ্যাঁ হরিয়ানা তারপরে দেখাবো আসুন এটা নিয়ে যান স্কুটি নিয়ে যান 15,000 টাকা হ্যাঁ তারপরে দেখাবো স্পেশাল এডিশন মানে টিভিএস ভিক্টর 7,000 কিলোমিটার চলা মাত্র 50,000 টাকা দিয়ে 50,000 টাকা 1,500 কিলোমিটার পাশে দেখতে পাচ্ছি দাদা হন্ডা সাই হন্ডা CD 110 মানে মাইলেজ সেরা তো সেরা ভাই কি মাইলেজ 70 কিলোমিটার মাইলেজ 100 টাকা তেল বলে 70 কিলোমিটার চলবে ওই গাড়িটা দেবো মাত্র
মানে 48000 48000 48000 এ সিটি 110 তারপরে দেখাবো সিটি 110 এক্স এইটা 2022 সালের গাড়ি 2022 এর গাড়ি এইটা আমি দেব শুধুমাত্র কত টাকা দেব চলো ভাই 55000 টাকা দিয়ে দেবেন 110 এক্স টিবে ও হায়াবুসা আবার এটা তোমার হায়াবুসা দাদার হায়াবুসা আছে ইও দাদারই গাড়ি দাদা তোমারই বাড়ির পাশে গাড়ি দেখো তোমার না তো এটা এ ও লাগছে ওটাই এই গাড়িটা আমি দিব মাত্র ভাই 46000 টাকায় টিভিএস রেডিয়ন মানে টিভিএস এর ভালো গাড়ি খুবই ভালো গাড়ি তার জন্য দাদা কিন্তু চুজ করে এই গাড়িটাই চাপে কিন্তু দাদা এই মানে গাড়ি দেখলে দাদা চাপতে হবে কত টাকা বললেন দাদা এটা 46000 ঠিক আছে হোন্ডা সিডি 110 এই গাড়িটা আমি দিব মাত্র ভাই 50000 হাঙ্ক দেখতে তারপরে দেখাবো হাঙ্ক এই হাঙ্কটা আমি দেব মাত্র 45000 টাকা 45000 টাকা হাঙ্ক দিয়ে 45000 টাকা এটা আছে আপনা বলে যাচ্ছি সুজুকি জিক্সার সুজুকি জিক্সার এই গাড়িটা আমি দেব শুধুমাত্র মানে 55000 টাকায় 55 হ্যাঁ সবথেকে বড় কথা একটা কথা বলবো ভাই গাড়ি কিনলে এখন এই মুহূর্তে মার্চ মাসের পর থেকে আমার কাছ থেকে যারা গাড়ি কিনবে 20 দিনের মধ্যে পেপারস একদিন বলবো না জাস্ট 20 দিন বেশি করে কিন্তু 10 দিনের মধ্যে পেপারস দিয়ে দেবো আমি 20 দিন টাইম নেব কাস্টমার থেকে 20 দিনের মধ্যে তার আরসি বুক দিতে বাধ্য হন্ডা হর্নেট হন্ডা হর্নেট এই গাড়িটা আমি দেব শুধুমাত্র 55000 টাকায় যাও 55000 হর্নেট দিয়ে দেবো ভিত্রি একটা আরো ব্লু কালারের ভিত্রি দেখতে পাচ্ছি দাদা এই গাড়িটা আমি দেবো মাত্র 75000 টাকায় ভিত্রি মাত্র 75000 টাকায় ভাই ভিত্রি ভাই ভার্সন 2 কিনতে গেলে 75000 টাকা আমি দেবো 75000 টাকায় ভার্সন 3 দেবেন হ্যাঁ হর্নেট দেখতে পাচ্ছি দাদা হর্নেট দেবো এটাও আমি দেবো মাত্র 55000 টাকায় 55000 টাকা হ্যাঁ তারপরে এক্সট্রিম তারপরে এটা দেবো এক্সট্রিম এটা দেবো শুধুমাত্র 35000 টাকায় এটা সস্তা দাদা এটা তো হ্যাঁ তারপরে এটা দেবো মাত্র 55000 টাকায় 55 200 আর এটা 200 আর ওকে পাশে দাদা এসজেড দিয়ে চলে আসো এসজেড এটা দেবো মাত্র 35000 টাকা দাদা 35000 টাকা এসজেড দিয়ে দেবো 2017 এর গাড়ি 35 পাশে ডিসকভার দেখতে পাচ্ছি 150 ডিসকভার 150 মানে একদম পুরো ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে এখনো অরিজিনাল কোম্পানির টায়ার দাদা পুরো টায়ার চেঞ্জ হয়নি মাত্র 32000 টাকা দিয়ে দেবো তারপরে দেখাবো এক্সিডি 135 মাত্র 28000 টাকা দিয়ে দেবো 28000 টাকা শুধুমাত্র 28000 টাকায় পাশে ডিসকভার 125 ডিসকভার 125 এটা হচ্ছে 2018 সালের গাড়ি 10000 কিলোমিটার চলা শুধুমাত্র দিয়ে দেবো কত টাকায় তোমার 45000 টাকা তারপরে এটা দেবো 40000 টাকায় 2016 গাড়ি 16 গাড়ি তারপরে এটা দেখাবো 2020 গাড়ি সিটি 110 টপ মডেল চলো 48000 টাকা দিয়ে দেবো 48000 তারপরে দেবো প্লাটিনা মানে গন্ধ শুকে শুকে যাবে এই গাড়িটা আমি দিয়ে দেবো শুধুমাত্র 60000 টাকায় 60000 টাকা তারপরে দেখাবো স্কুটির কালেকশন বলছিলাম স্কুটি তো অনেক আছেই হ্যাঁ স্কুটি এনটক দেখাই ফার্স্ট এনটক এনটকটা হচ্ছে 2021 এর গাড়ি 70000 টাকায় দেবো একদম স্পেশাল এডিশন 70000 টাকায় পাশে আরো একটা এনটক 2020 গাড়ি ভাই মাত্র 58000 টাকা দেবো 20 সালের গাড়ি 58000 টাকা হ্যাঁ 58000 টাকা দেবো হন্ডা অ্যাক্টিভা হন্ডা অ্যাক্টিভা 2020 গাড়ি ডিজিটাল মিটার চলো 55000 টাকা দেবো 55000 55000 এ তারপর পাশে একটা অ্যাক্টিভা দেখাবো 2017 এর গাড়ি এই গাড়িটা দেবো শুধুমাত্র 45000 টাকায় চলো 45 আরো কম করব 43000 টাকা দিয়ে দেবেন পাশে এটা ম্যাস্ট্রো এই ম্যাস্ট্রোটা হচ্ছে 2021 এর গাড়ি 3000 কিলোমিটার চলা ভাই 60000 টাকায় দেবো 60000 টাকা 60000 টাকায় নতুন এই কালারটা গোল্ডেন কালার কালারটা রে সুন্দর স্কুটি যারা সোনা পছন্দ করে তাদের জন্য বলবো পুরো সোনার গাড়ি আছে গোল্ড কালার ঠিক আছে এই গাড়িটা আমি দিদো মাত্র 45000 টাকা 2019 এর গাড়ি সমস্ত গাড়ি এক ভরি সোনার দামও 45000 টাকা না 55000 টাকা বলে দাম ওটা 45000 টাকা এই গাড়ি দাদা এই গাড়ি অন্য কারোর সাথে কম্পেয়ার করি দাদা 55000 টাকা আমি বলবো ভাই যারা ভিডিওটা দেখছে তাদেরকে বলবো আমার গাড়ি কোয়ালিটি আর অন্যান্য মানে ডিলারের সাথে কম্পেয়ার করে আমারটা দেখাও এই গাড়ি যদি বারাকপুর সাইডের কোনো ডিলার বারাকপুর বারাসাতের ডিলারের থেকে কেনা হয় আমার মনে হয় আরো বেশি দাম কিন্তু স্কুটি দাদা আমার কাছে অনেক কম দামে আমি দিচ্ছি বলেন ভাই তারপরে দেখাবো তারপরে ইয়ামা মানে র‍্যালি স্ট্রিট মডেল জেডআর
ওটা দেবো দাদা মাত্র 48,000 দাদা এটাই তো আজকে তো আপনি পুরো আমাকে হাঁপিয়ে দিয়েছেন আজকে দাদা তো গাড়ি দেখেছি কি বলবো মানে রোজার সময় তো কিন্তু আমারও রোজাই চলছে রে উপলক্ষে রমজান উপলক্ষে যা গাড়ির দাম কম বললাম অনেক কম করেই বলেছি যাতে মানুষ কিনতে পারে আশা করে এসে যেন নিয়ে যেতে পারে ঠিক আছে আর আমার তো সবে সমস্ত স্টক আমি দেখিয়ে দিলাম আর প্রতিটা ভিডিওর মধ্যে শর্টের মধ্যে সমস্ত গাড়ির স্টক দেখানো হবে ঠিক আছে ঈদের একটা ছোট্ট উপহার আছে ঈদ উপলক্ষে উপহারটা দেব কিন্তু মানে কি বলবো এখন তো দেখানো সম্ভব না ভিডিওর মধ্যে যারা আমার ফেসবুকে আছে তারা অবশ্যই দেখবে আমার ফেসবুকে ঠিক আছে ফেসবুকটা দাদা হ্যাক করতে হবে আমার আমার ফেসবুকে আছে ফেসবুকে সবাই দেখতে পাবে একদম তো ফটাফট লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট নিশ্চয়ই সবকিছু করবেন আর একটা কথা বলি হ্যাঁ দাদা একটা কথা মানে যারা গাড়ি কেনার জন্য ফোন করা হবে তাদেরকে একটাই রিকোয়েস্ট আমার তরফ থেকে যে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কারণ আমার স্টাফরা রাত 8টা পরে তো বাড়ি চলে যায় ফোনটা তখন শোরুমেই থাকে তাহলে ফোনটা নিশ্চয়ই অ্যাটেন্ড কেউ করতে পারবে না তাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব যে ফোনটা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কল করাও 8টা পর্যন্ত এনি টাইম এনি মুহূর্তে ফোনটা ধরো কিন্তু দাদা আমার ভিডিও তো 7টার সময় আপলোড হয় কিন্তু অবশ্যই দিনের বেলা কোনো মিস হবে না তো ফটাফট আই যাই এসে যান নিউ সাদ্দাম বাইক সেন্টার চলিয়ে মুলাকাত করতে নেক্সট ভিডিও মে তব তক কে লিয়ে বাই বাই সি ইউ